মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজই তোলা হবে আদালতে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার দেখিয়েছে ডিবি। এই বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে 8 তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে। আজই তাদের আদালতে তোলা হবে। 8 ডিসেম্বর দিবাগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান। তিনি বলেন, রাত 3টার পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে তার উত্তরা বাসা থেকে এবং 3:20 মিনিটে কমিটির সদস্য মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায়। গত বুধবার বিকেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকর্মীদের। সেখানে নিহত হন মকবুল নামে বিএনপির এক কর্মীর। আহত হন অন্তত 250 মানুষ। এই ঘটনার পর গ্রেফতার করা হয় 400 শতাধিক নেতাকর্মীকে। তালা ঝুলিয়ে দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।